নমস্কার সকলকে, কিংবদন্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি সৌরভ, আর আজ আপনারা শুনতে চলেছেন সুকান্ত দাসের কলমে গোয়েন্দা অনিরুদ্ধ এবং অনির্বাণ সিরিজের সেকেন্ড এপিসোড, অচেনা শত্রু। গল্প পাঠে আমি সৌরভ, অন্যান্য চরিত্রে শুভ, জিৎ, বর্ণালী, শুভদীপ, অনির্বাণ, দীপ্তিমান। তাহলে চলুন শুরু করা যাক আজকের সেকেন্ড এপিসোড অনির্বাণ এবং অনিরুদ্ধ সিরিজের। কি বলছো তুমি? মানে তোমার পেছনে কেউ তোমায় অনুসরণ করছিল? সেটাই তো ভাবছি রে। অনির্বাণ যে ব্যাপারটা হাতে নিয়েছে সেটা অতি সহজ নয়, সেটা বেশ ভালোভাবেই বুঝতে পারছি। কিন্তু আমার ওপর কেউ নজর রেখেছে, মানে আমাদের বাড়ির ওপরে নজর রেখেছে। আমি ভাবছি সঞ্চারীর কথা তোর কথা, তোদের ওপর যদি কিছু, আসলে কেউ বাড়িতে যদি আক্রমণ চালায় তখন তো ব্যাপারটা সমস্যার হবে। দেখো, আমি আমার জন্য চিন্তা করছি না। বাড়িতে কাউকে ঢুকতে গেলে তাকে প্রথমে ভবানীর কাছে ধরা পড়তে হবে, সেটা যদি না হয় তারপরে আমাদের কারোর কাছে। তুমি না থাকার সময় আমি তো খেয়াল রাখি বাড়িটার। না রে, যারা দিনে দুপুরে ওভাবে গুলি চালাতে পারে তারা সব কিছু করতে পারে। আচ্ছা, অনেক দূরে যে লোকটার উপর নজর রাখতে গেছিলে তার ব্যাপারে বলো না, ওদিকের কাজটা কতটা হলো? অনিরুদ্ধ চেয়ারে চুপ করে বসলো কিছুক্ষণ, তারপরে ভাস্করের দিকে তাকিয়ে বলল, গভীর জলের মাছ বুঝলি তো, তিনতলা বাড়ি, বাড়ির সামনে দুজন পাহারাদার রয়েছে, গাড়িতেই চলাফেরা করে বলে মনে হলো। তাছাড়া বাড়িতে একটা কুকুর আছে। বাড়িটা ওই গড়িয়াহাটের দিকে, একটু ভেতরের দিকে বলা যায়। তবে যেখানে তার বাড়ি তার আশেপাশে তেমনই বড় বড় বাড়ি রয়েছে। তবে একটা ব্যাপারে একটু খটকা লাগলো বুঝলি তো। কি ব্যাপারে? ভদ্রলোকের ওপর যদি সত্যি সত্যি একটা আক্রমণ হয়ে গিয়ে থাকে তাহলে ভদ্রলোক এত নিশ্চিন্তে ঘোরাফেরা করছে কি করে? গাড়িতে ওঠার সময় তাকে একবারও কোনো দিকে তাকাতে দেখলাম না, এমনকি তার গাড়ির ড্রাইভার এবং বাড়ির সামনে দুজন দারোয়ান ছাড়া তার সঙ্গে আর কাউকে দেখলাম না। যেখানে যাচ্ছে সেখানে তো সম্পূর্ণ সুরক্ষিত অবস্থাতেই যাচ্ছে। তাহলে অনির্বাণ যে বলল, অনির্বাণদা যখন বলেছে তখন সেটা তো মিথ্যে হবে না, হয়তো এখন তার ভয় কমেছে তাই এভাবে যাচ্ছে, কিংবা তার গাড়ির মধ্যে তার বডিগার্ড থাকতে পারে। হতেও পারে গাড়ির দরজাটা বন্ধ ছিল, বাইরে থেকে ভেতরে দেখা সম্ভব নয়, তাছাড়া রাস্তাটা বেশ বড়, ওদিকটায় লোকজন কম থাকে, তাই আমার পক্ষে বেশিক্ষণ বাড়ির কাছাকাছি থাকা সম্ভব হয়নি। একজন পাহারাদার আমার দিকে তাকাচ্ছিল বারবার। তার মানে একটা ব্যাপার তো নিশ্চিত হওয়া গেল, অনির্বাণদা যে লোকটার কথা বলছে সে লোকটা সত্যিই আছে, এবং তোমায় তাকে পাহারা দেওয়ার, অর্থাৎ তার উপরে গোয়েন্দাগিরির কাজটা করতে হবে। কিন্তু যদি লোকটা জানতে পেরে যায় যে তুমি তাকে পাহারা দিচ্ছ তাহলে? অনিরুদ্ধ কোনো কথা বলল না। একটু পরেই সঞ্চারি এসে ঘরে ঢুকে তাদের চা দিয়ে গেল। যাওয়ার সময় অনিরুদ্ধর দিকে তাকিয়ে তার থমথমে মুখটা দেখে একবার থমকে দাঁড়িয়ে কি যেন একটা ভেবে তারপর আবার চলে গেল। বৌদিমণি কিন্তু গোটা ব্যাপারটায় বেশ ভয় পেয়েছে বলেই মনে হলো। ভয় পাওয়াটাই স্বাভাবিক ভাস্কর, দিনে দুপুরে কেউ গুলি চালাচ্ছে তাও বাড়ির সামনে দাঁড়িয়ে, সেটা দেখে ভয় পাবে না এমন তো আর কেউ হয় না। সত্যি বলতে আমিও কি ভয় পাইনি? ভয় তো আমিও পেয়েছি। অতর্কিতে গুলিটা যদি আমার গায়ে লাগতো তখন কি হতো না জেনে হঠাৎ করে বিপদের সামনে গিয়ে পড়া আর একটা কথা। কিন্তু অনির্বাণের সমস্ত কথা আমি এত সহজে বিশ্বাস করতে পারি না। তুই ওকে এই কদিন দেখছিস আর আমি ওকে সেই কলেজ থেকে দেখছি, নিশ্চয়ই ও আমাকে কিছু মিথ্যে বলছে। অনিরুদ্ধর কথা শুনে ভাস্কর এবার বেশ অবাক হল। কিন্তু অনির্বাণ দাদা তোমার কাছে সাহায্য চেয়েছে, তাহলে তোমাকে সে মিথ্যে বলবে কেন? ওটা অনির্বাণ বুঝলি, ওর মাথায় কি চলছে ধরতে পারবি না। লোকটাকে দেখেই আমার মনে হচ্ছে অনির্বাণ কিছু একটা আমায় মিথ্যে কথা বলছে। ভাস্কর একটু অবাক হলো, আর কিছু বলল না। অনিরুদ্ধ চেয়ার ছেড়ে উঠে তার টেবিলের কাছে গিয়ে কাগজে কি যেন লিখতে লাগলো। ভাস্কর বুঝতে পারল অনিরুদ্ধ এখন কেসের ব্যাপারে নোট তৈরি করবে,
তাহলে অমরেন্দ্র সান্যালের বাড়িতে সত্যি সে এমন কি খুঁজে পেল যার জন্য তার অনির্বাণদার ওপর সন্দেহ হচ্ছে? আর তাছাড়া অনির্বাণ যদি মিথ্যে কথাই বলে থাকে তাহলে এই লোকটার ওপর অনিরুদ্ধকে নজর রাখতে দিয়ে তার লাভ কি হবে? এমন গোপনভাবে হঠাৎ করে সে একটা মিথ্যে কাজ দিয়ে যাবে অনিরুদ্ধকে, সেটাও মানতে কেমন যেন অসুবিধা হচ্ছিল ভাস্করের। পরদিন সকালে ভাস্কর ঘুম থেকে উঠে দেখল অনিরুদ্ধ ঘরে নেই। ভবানী এসে জানালো অনিরুদ্ধ সকালবেলা বেরিয়ে গেছে। সে কি এই আমায় বলল যে মিথ্যে কথা বলছে অনির্বাণদা, কিন্তু তারপরে আবার নিজেই বেরিয়ে গেল? অনিরুদ্ধ তার অনির্বাণদা কখন যে কি করবে কিচ্ছু বোঝা যায় না। প্রায় দুপুরের দিকে মোবাইলটা বাজতেই ভাস্কর তার ঘরে গিয়ে মোবাইলটা ধরতেই বুঝতে পারল অনিরুদ্ধকে কেউ খুন করার চেষ্টা করেছিল। ফোন রিসিভ করতেই অপর প্রান্ত থেকে অনিরুদ্ধর উত্তেজিত গলায় কথা ভেসে এলো। ভাস্কর, আজকেও আমাকে কেউ অনুসরণ করেছে। আমার মনে হচ্ছে ওরা আমাদের বাড়িতে লক্ষ্য রাখছে। একবার একটু বাড়িটা ভালো করে দেখে নিস তো, আর একটু সাবধানে থাকিস। কাল যখন অনিরুদ্ধ ঠিক একই কথা বলেছিল তখন ভাস্কর কেমন যেন জোর গলায় কথা বলতে পেরেছিল, কিন্তু আজ কেমন যেন একটু গুটিয়ে গেল সে। সত্যি সত্যি কেউ তাদের বাড়ির ওপর নজর রেখে চলেছে, আর যদি আগের দিনের মতো কেউ গুলি চালায় তখন? মোবাইলটা রেখে ব্যালকানির কাছে এসে দাঁড়ালো ভাস্কর। ঠিক তখনই মনে হলো এই দুপুরের হলদে আলোয় বাড়ির বাইরে রাস্তার কাছ থেকে একবার হাঁটতে হাঁটতে কেউ যেন পাশে চলে গেল। ভাস্কর রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলো সেই লোকটার আবার ফিরে আসার জন্য। তার যেন বারবার মনে হচ্ছিল এক্ষুনি লোকটা ফিরে আসবে, তাই সেদিকেই তাকিয়েছিল সে। মনে মনে লোকটার চেহারা মনে করার চেষ্টা করতে লাগলো ভাস্কর, কিন্তু কিছুতেই সে মনে করতে পারল না। লোকটা একটা ছাতা মাথায় দিয়ে এদিকে হেঁটে আসছিল, তবে এবাড়ির দিকে একবারও তাকায়নি। তবুও ভাস্করের যেন মনে হতে লাগলো লোকটা এবাড়ির দিকে তাকিয়েছিল, ছাতার আড়ালে তাকিয়েছিল বলে সে দেখতে পায়নি। ভাস্করের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। এর আগেও সে অনিরুদ্ধর সঙ্গে অনেক কেসে সাহায্য করেছে, কিন্তু নিজেদের বাড়িতে নিজেদের ঘরে বসে বিপদের আভাস পেয়েও কিছু করতে না পারার যে একটা অসহায়তা, সেটা যেন হাড়ে হাড়ে বুঝতে পারছিল ভাস্কর। একটু পরেই তার ঠিক পেছনে ঘাড়ের কাছে একটা গলার স্বর শুনে মুহূর্তের জন্য চমকে উঠল ভাস্কর। কি হলো, কি করছো এখানে তুমি? ওভাবে বাড়ির রাস্তার দিকে তাকিয়ে কি দেখছো? বৌদিমণি, অনিরুদ্ধদা বলেছে আমাদের বাড়ির ওপর কেউ নজর রাখতে পারে, তাই একটু চোখে চোখে রাখতে, তাই ব্যালকনির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দিকটা দেখছিলাম। তাই নাকি? কিন্তু এইভাবে ব্যালকনির সামনে দাঁড়িয়ে বাইরের দিকে দেখলে তোমার তো বিপদ, যদি বাইরে থেকে কেউ গুলি করে। কথাটা শুনে ভাস্কর আবার ভয় পেল। সত্যিই তো, এই কথাটা সে এতক্ষণ ভেবে দেখেনি। সঞ্চারী তাকে ব্যালকনির এক পাশে থামের কাছে এসে একটা চেয়ার দেখিয়ে বলল, তার চেয়ে বরং একটা কাজ করো, এখানে বসে যদি তুমি বাইরের দিকে দেখো তাহলে কেউ তোমাকে এত সহজে লক্ষ্য করবে না। তাছাড়া ব্যালকনির এদিকটায় তো দু একটা গাছের টবও রয়েছে, তুমি আড়ালেই ঢাকা থাকবে। যদি কেউ তাকায়ও ভাববে তুমি টবের কাছে বসেই কিছু একটা কাজ করছো। সত্যি বৌদিমণি, তোমার মতো করে কিন্তু ব্যাপারটা আমি ভেবে দেখিনি, তোমার মাথায় তো অনেক কিছুই ঘোরে। তেমন কিছুই নয়, তবে একটু আধটু তো মাথায় চলেই আসে। চা করব, খাবে তো? তুমি এখানে বসো, আমি চা দিয়ে যাচ্ছি। সঞ্চারী রান্নাঘরের দিকে চলে যেতেই ভাস্কর ওই চেয়ারের কাছে গিয়ে বসল। চেয়ারের সামনের দিকে ঝুঁকে যাওয়া ফুলের টব আর সেই ফুলের টবের পাশ দিয়ে বাইরের রাস্তাটা দেখা যায়, সেদিকেই তাকিয়ে দেখছিল ভাস্কর। এমন সময় দেখতে পেল সেই লোকটা উল্টো দিক থেকে ফিরে আসছে। লোকটা ঠিক বাড়ির দিকে তাকিয়ে বাড়ির দিকে দেখছে। হঠাৎ করে লোকটা বাড়ির দিকে ঢুকে এলো, বাড়ির দরজার কাছে সেই লোকটা এসে দাঁড়িয়েছে। ভাস্কর আর চুপ করে বসে থাকতে পারল না, তার গোটা শরীরে কেমন যেন বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল। দরজাটা এক হাতে খুলে আস্তে আস্তে ছোট দরজা পেরিয়ে একতলার দরজার দিকে এগিয়ে আসছে। মুহূর্তের মধ্যে ভাস্কর ভেবে নিল একতলায় রান্নাঘরে বৌদিমণি রান্না করছে,
ভবানী বোধ হয় তাকে রান্নার কাজে সাহায্য করছে। এই সময় দরজার কাছে কেউ নেই। দরজাটা যদি কোনোভাবে খোলা থাকে তাহলে খোলা দরজা দিয়ে লোকটা ঢুকে আসবে। ভাস্কর আর চুপ করে ওপরে বসে থাকতে পারল না, চেয়ারটা থেকে উঠে দাঁড়ালো। তারপর ব্যালকানির কাছ থেকে মাথাটা সামনের দিকে ঝুঁকিয়ে দেখতে পেল লোকটা দরজার কাছে দাঁড়িয়েছে, আর দেখার মতো সময় তার ছিল না। তাড়াতাড়ি এগিয়ে গেল সিঁড়ির দিকে। সিঁড়ি দিয়ে দ্রুত পায়ে নিচের দিকে নেমে সিঁড়ির শেষ প্রান্তটা যখন এসেছে দেখতে পেল ভবানী ঘরের দরজা খুলে লোকটার সঙ্গে যেন কথা বলছে। না বাবু, আপনার কোথাও ভুল হচ্ছে, এটা তো সেই বাড়ি নয়, এটা অনিরুদ্ধ বোসের বাড়ি। লোকটা যেন চিন্তিত গলায় বলল, তাই? কিন্তু তাহলে কি ওরা আমায় ভুল ঠিকানা দিল? হতে পারে, তবে আপনি যে নামটা বলছেন ও নামে সামনের পাড়ায় যেন কে আছে বলে মনে হচ্ছে। এই সোজা রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে গেলে আবার একটা রাস্তা পড়বে, বাঁ হাতে সেই গলিতে ঢুকলেই এইরকম নামের কেউ হয়তো থাকে। ওই বাড়ির সামনেটাও খানিকটা উঠোন রয়েছে, তাই হয়তো আপনি ভুল করেছেন। লোকটা মাথা চুলকাতে চুলকাতে পেছনের দিকে চলে গেল। ততক্ষণে ভাস্কর দরজার কাছে এসে দাঁড়িয়েছে। তাকে দেখতে পেয়ে ভবানী সামান্য হেসে বলল, ওই পাশের পাড়ার ডাক্তারবাবুর খোঁজ করছিল, এই বাড়িতে ঢুকে এসছে, আমি ঠিকানা দিয়ে দিলাম। ভাস্কর দরজার কাছে গিয়ে দাঁড়াল, ভবানী দরজা ছেড়ে চলে গেল। লোকটা ততক্ষণে বাইরের গেটের কাছে গিয়ে পড়েছে। রাস্তায় নেমে লোকটা ডান দিকে চলে যাবে এমনটা ভাবছে ভাস্কর। এমন সময় লোকটা পেছনের দিকে ঘুরে তাকালো আর ভাস্করকে দেখতে পেল। লোকটার মুখে সামান্য হাসি লেগে রয়েছে। মুহূর্তের মধ্যে সে বুঝতে পারল লোকটা আসলে এই বাড়িটা দেখতে এসেছিল। এই বাড়িটা অনিরুদ্ধ বসুর বাড়ি নাকি সেটা হয়তো কোনো কারণে নিশ্চিত করতে এসেছিল। মুহূর্তের মধ্যে ভাস্কর বাইরে বেরিয়ে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে লোকটা যেন কোথাও উধাও হয়ে গেল। ভাস্করের একবারও মনে হলো না লোকটার কাছে বন্দুক থাকতে পারে। মাত্র কয়েকদিন আগে যেখানে দিনের বেলা গুলি চলেছে সেখানে আবার গুলি চলতেই পারে। ভাস্কর বেরিয়ে যাওয়ার একটু পরেই সঞ্চারি এসে দাঁড়ালো ব্যালকানির কাছে। ব্যালকানি থেকে ভাস্করকে দেখলো বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে এদিক ওদিক দেখছে ভাস্কর। কি হলো ভাস্কর, তুমি ওখানে কি করছো? উপরে এসো, চা দিয়েছি। ভাস্কর কিন্তু আর লোকটাকে দেখতে পায়নি। সে মনে করল একবার অনিরুদ্ধ তাকে ফোন করে সমস্তটা জানাবে। তারপরে ভাবল তার পরিবার এখানে, সে বাইরে রয়েছে একটা কাজে, এখন তাকে শুধু শুধু ফোন করে বিরক্ত করার প্রয়োজন নেই। তাছাড়া সে যে ভয় পেয়েছে এবং তাদের বাড়িতে যে কেউ আক্রমণ করার চেষ্টা করেছে সে কথাটা অনিরুদ্ধ তাকে জানিয়ে তার কোনো লাভ হবে না। নিজের ঘরে এসে চায়ের কাপে চুমুক দিতে লাগলো ভাস্কর। একবার যখন লোকটাকে ওরা দেখতে পেয়েছে তাহলে নিশ্চয়ই লোকটা এখন আর আসবে না। রাতের বেলা অনিরুদ্ধর ঘরে বসলো ওরা তিনজন। অনেকক্ষণ মুখটা গম্ভীর করে রেখে অনিরুদ্ধ একসময় বলল, আমার মনে হচ্ছে না অনির্বাণ যে তথ্যগুলো আমাদের দিয়েছে তার সবকটা সঠিক। লোকটার যে কয়েকটা স্কুল রয়েছে সে কথা ঠিক, তাছাড়া লোকটা যে বড় লোক সেটাও বোঝা যায়, কিন্তু লোকটার যে কোনো বিপদ হতে পারে সে কথা কিন্তু একদম মনে হচ্ছে না। কিন্তু তাহলে তোমায় অনির্বাণদা কেসটা দিবে কেন? এর আগে তো কোনোদিন এমন কিছু সে বলেনি, এবারেই বলল। এটাই তো বুঝতে পারছি না, অনির্বাণ জানে যে আমি অকারণে সময় নষ্ট করা একদম পছন্দ করি না। সে কথাটা জানার পরেও সে আমার সময় নষ্ট করার জন্য আমায় কাজটা দেয়নি। আমরা কোথাও একটা ভুল করছি কিংবা কোথাও একটা কিছু দেখতে পাচ্ছি না। একটা কথা অনিরুদ্ধদা, যদি লোকটা মিথ্যেই হয় আর অনির্বাণদা তোমায় মিথ্যে বলেই লোকটার উপর নজর রাখতে বলে, তাহলে হঠাৎ আমাদের বাড়ির উপর নজর রাখার প্রয়োজনটা হলো কেন? এটা তো আমিও ভাবছি। অপরাধীর দল বুঝতে পেরেছে যে আমরা এই কেসে জড়িয়ে পড়েছি, আর তাই আমাদের ওপর তারা নজর রাখছে। আমাকে আজও কেউ একজন অনুসরণ করেছিল, কিন্তু কেন, আসলে হচ্ছেটা কি? অনিরুদ্ধ আরও কিছু বলত, ঠিক তার আগেই তার মোবাইলটা বেজে উঠল।
আবার আগের মতোই একটা অচেনা নাম্বার ভেসে উঠল ফোনের স্ক্রিনে। মোবাইলটা বাজতেই কেন জানি না অনির্বাণের কথা তার মনে হলো। অনিরুদ্ধ মোবাইলটা তুলতে অপর প্রান্ত থেকে অনির্বাণের গলা শোনা গেল। দেখ, বুঝতে পারছি তোর আমার কথাগুলো বিশ্বাস হচ্ছে না। আসলে এর মধ্যে অমরেন্দ্র বাবুর উপরে কোনো হামলা হয়নি, আর তাতেই তোর মনে হচ্ছে যে আমি তোকে মিথ্যে বলছি। সে কথা নয়, কিন্তু তুই কি করে জানলি আমরা এখন ঠিক এই কথাটাই ভাবছিলাম? তুই ভাবছিলি বলেই তোকে আমি এখনই ফোন করলাম। কাজের কথা শোন, এসব আলবাল কথা বলে কোনো লাভ নেই। ভিতরের খবর হচ্ছে ওই অমরেন্দ্র সান্যালের ওপর দুদিনের মধ্যেই আবার একবার হামলা হতে পারে। দেখ, তোর কথায় কটা দিন ছায়ার মতো অমলেন্দু সেনালের সঙ্গে লেগে থাকার চেষ্টা করেছি। সে কোথায় কোথায় গেছে, কখন কি করে, কখন বাড়ির বাইরে আছে, কখন ভেতরে যায়, সব কিছু আমার একরকম মুখস্থ হয়ে গেছে। ঠিক কতক্ষণের জন্য সে দোতলার ব্যালকনির দরজাটা খুলে বাইরের দিকে তাকিয়ে দেখে এবং সে সময় মোবাইলে কার সঙ্গে যেন কথা বলে, সেটা না হয় বলে দেব। অথচ এর মধ্যে আমার কিংবা অমরেন্দ্র সেন্যালের কারোরই মনে হয়নি যে তার উপর হামলা হতে পারে, অথচ তোর মনে হচ্ছে। দেখ অনিরুদ্ধ, আমি যাদের সঙ্গে কাজটা করছি আর যারা আমায় খবর দিচ্ছে তারা সবাই পুলিশের লোক। তারা গাম্বাট নয় যে অকারণে একটা খবর দিয়ে আমায় আর তোকে ব্যস্ত করে তুলবে। আমি জানি তুই ব্যস্ত মানুষ, তোর সময় আমি কাজে লাগাচ্ছি, সে সময়ের প্রতিদান আমি দিতে না পারলেও তোর এই কাজের জন্য যতটুকু প্রাপ্য সেটা আমি ঠিক সময় করে দেব। মনে কর আমার হয়ে এই কেসটা তুই হাতে নিয়েছিস। টাকার কথা শুনে অনিরুদ্ধ একটু মনঃক্ষুণ্ণ হয়ে বলল, আমি কিন্তু তার জন্য কথাটা বলিনি অনির্বাণ। আমি বলেছিলাম লোকটার ওপর কোনো হামলা হওয়ার সম্ভাবনাই আমি দেখতে পাচ্ছি না, তার আশেপাশের লোকেরাও তেমনটা ভাবছে না। তুই লোকটাকে চিনিস না, ও গাড়ির ভেতরে যে দুজন লোক সবসময় থাকে তারা ওর বডিগার্ড, তারা বাইরে খুব একটা আসে না। তাই তো ওদের দেখতে পাসনি, যে গাড়িতে করে অমরেন্দ্র সান্যাল ঘুরে বেড়ায় সেটা বুলেট প্রুফ গাড়ি, তাই বাইরে থেকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। সে যেখানে যায় তার সঙ্গে সবসময় ছায়ার মতো ওই দুজন বডিগার্ড থাকে, একমাত্র বাড়িতেই সে একা থাকে ঘরের ভিতর। তবে আসল সমস্যাটা সেখানে নয়, ঘরের ভিতরে কিন্তু সে একাই থাকে, যদি কেউ তার কোনো ক্ষতি করতে চায় তাহলে ঘরের ভিতরে করতে পারে। কিন্তু অনির্বাণ, তুই কি চাইছিস বলতো? লোকটা ঘর থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়ে এবং তারপরে বাইরে থেকে এসে তারপরেই ঘরে ঢুকে যায়। তবে তার বাড়িতে নিশ্চয়ই কাজের লোক রয়েছে, তাছাড়া বাইরে দারোয়ান সব সময় থাকে, তাও আবার একজন নয় দুজন। অপর প্রান্ত থেকে অনির্বাণ হেসে ওঠে, তারপর বলে, কিছুদিন আগে পর্যন্ত ছিল, সম্প্রতি দুজন হয়েছে। ওই একটা আক্রমণ হওয়ার পর থেকে গাড়িটাও অমরেন্দ্রবাবু বদলেছে, কিন্তু সমস্যাটা হলো, অমরেন্দ্রবাবু যাই করুক না কেন, তুই ওকে বারবার বাঁচাতে চাইছিস কেন? তোদের উনি কি কোনো সাহায্য করেছেন? ফালতু কথা বলিস না, তোকে তো বলেছি এখন তোকে কিছু বলা যাবে না, অন্তত কয়েকদিন অপেক্ষা করতেই হবে, কিছু একটা না হওয়া পর্যন্ত তোকে অপেক্ষা করতে হবে। দেখ অনির্বাণ, আমি ভদ্রলোককে ফলো করছি, কিন্তু আমাকেও কেউ ফলো করছে, তাছাড়া আমার বাড়ির ওপরেও কারা যেন নজর রাখছে, গোটা ব্যাপারটা কিন্তু ঠিক হচ্ছে না। অনির্বাণ সামান্য হাসল, তারপর বলল, আচ্ছা তোকে যে ফলো করছে তার চেহারাটা ঠিক কেমন বলতো? প্রতিদিন একজন আমায় ফলো করছে না, প্রতিদিন তো। কথাটা ভাবতে ভাবতেই হঠাৎ করে অনিরুদ্ধের একটা কথা মনে পড়ে গেল। তার মানে? এসব নিয়ে ভাবিস না, তবে তোর বাড়ির ব্যাপারটা কিন্তু একটু দেখতে হবে, আমি কালই ব্যবস্থা করছি। তবে কারোর কোনো ক্ষতি হয়নি তো? একজন ঠিকানা জিজ্ঞাসা করার অছিলায় বাড়ির ভেতরে এসেছিল, ভাস্কর বাইরে বেরিয়ে তাকে আর দেখতে পায়নি, কিন্তু এর পরেও যে কেউ আসবে সেটা তো বোঝা যাচ্ছে। একটা ছোট্ট কাজ রয়েছে, সেই কাজটা হয়ে গেলে আমি তোকে ফোন দিচ্ছি, গোটা ব্যাপারটা আমি তোকে খুলে বলবো। তার আগে অবধি একটু বুঝে শুনে কাজগুলো কর, আর ওই বাচ্চা ছেলেকে একটু বুঝে শুনে বাইরে বেরোতে বলিস। একদিকে হাঁ করে তাকিয়ে থাকলে তো অন্যদিকে কোনো খেয়ালই থাকে না, কখন দেখবি পেছন থেকে দানা ভরে দিয়ে চলে যাবে। তুই ওর পেছনে লাগাটা ছাড়বি? কি করবো বল, ওটাই তো অভ্যাস হয়ে গেছে, কোথাও না কোথাও একটু তো লাগতেই হবে। যাই হোক, তোর জন্য একটা কাজের কথা আছে, শোন। এরপর অনির্বাণ একটা গোপন কথা অনিরুদ্ধকে বলল, তারপর ফোনটা রেখে দিল।
অনিরুদ্ধ ফোনটা রাখতেই এতক্ষণ ধরে চুপ করে বসে থাকা ভাস্কর আর সঞ্চারীর ওর মুখের দিকে তাকালো, বলল, অনির্বাণদা কি বলল? যা বলে তাই, লোকটার ওপর নজর রাখতে হবে, লোকটার ওপর নাকি দিন দুয়েকের মধ্যে আক্রমণ হতে চলেছে। আর আমাদের বাড়িতে যে লোকটা এসেছিল, বাড়িটা দেখে গেল, সেই লোকটার ব্যাপারে কিছু বলল? বলল একটু সাবধানে থাকতে, কালকে ও কিছু একটা ব্যবস্থা করে দেবে, আমার মনে হয় পুলিশের পাহারা বসিয়ে দেবে হয়তো বাড়ির কাছে। বাহাবা, একটা কেস হাতে দেওয়ার সঙ্গে সঙ্গেই বাড়িতে একেবারে পুলিশের পাহারা? বাহ, তোমার তাহলে উন্নতি হচ্ছে, তাই না বলো? এতটা খুশি হওয়ার কিছু নেই, পুলিশের মধ্যেও কিন্তু অপরাধীদের অনেক লোক থাকে, তাই সাবধান। কিন্তু কে এমন কাজ করবে সেটা তো বুঝতে পারছি না। সেদিন আর বেশি কথা ওদের মধ্যে হলো না। রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ওরা ঘুমাতে চলে গেল। অনিরুদ্ধ সারাদিন বলতে গেলে বাইরেই থাকলো, তারপর ফিরে আসলো সন্ধ্যের সময়। অমরেন্দ্র সান্যাল অন্ধকার নামার পর আর বাইরে কোথাও যান না, এটা অনির্বাণ বলেছে। এবং অনিরুদ্ধ এসেছে অর্থাৎ সরকারি চাকরির মতো সকালে উঠে বেরিয়ে পড়া এবং সন্ধ্যে নামতেই বাড়ি চলে আসা। কিন্তু এর মধ্যেও অনিরুদ্ধ একটা ব্যাপার লক্ষ্য করেছে, অমরেন্দ্র সান্যাল সবসময় চোখে একটা কালো রঙের চশমা পরে থাকে, গায়ের রং ফর্সা, ভালো চেহারা, মুখে লম্বা গোবদাড়ি, মাথার চুলও বেশ লম্বা। চশমা পরে থাকার জন্য তার চোখ দেখা না গেলেও দামি জামাকাপড় এবং আভিজাত্যপূর্ণ চলাফেরার সঙ্গে তার চেহারাটা বেশ মানানসই। লোকটা তো ঘর থেকে বেরিয়ে সোজা এসে গাড়িতে ঢোকে এবং গাড়ি থেকে বেরিয়ে সোজা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ঘরের ভেতরে একজন কাজের লোক থাকে, সে গাড়ির শব্দ পেয়ে দরজার কাছে চলে আসে। লোকটাকে সে মাঝে মাঝে অন্য সময় ঘরের বাইরে বেরোতেও দেখেছে। রাতে বিছানায় শুয়ে শুয়ে অনিরুদ্ধ ভাবতে লাগল, যদি অমরেন্দ্র সান্যালকে কেউ মারতে চায় তাহলে তাকে আক্রমণ করবে কোথায়, বাড়ির বাইরে নাকি বাড়িতে? যতই গাড়িতে পাহারা থাকুক না কেন, অনিরুদ্ধর কেন জানি না বারবার মনে হচ্ছিল অমরেন্দ্র সান্যালকে মারার সবচেয়ে বড় সুযোগ তার বাড়িতে। তার উপর আক্রমণ করার কারণ, বাইরে তার দুজন পাহারাদার রয়েছে, তাদের কাছে নিশ্চয়ই বন্দুক আছে। পরদিন সকালে অনিরুদ্ধ বাইরে বেরোবার আগেই একজনকে তার বাড়ির ওপর নজর রাখতে দেখল। লোকটার সঙ্গে অনিরুদ্ধ চোকাচোকি হতেই লোকটা মুখে সামান্য হেসে অনিরুদ্ধ তার দিকে তাকিয়ে একবার সেলাম ঠুকল। তাতেই অনিরুদ্ধ বুঝতে পারল এটা পুলিশের লোক, তার চেহারা এবং তার হাবভাবও তেমনই। ইশারায় লোকটার সঙ্গে দুবার চোখাচুকি করে নিল অনিরুদ্ধ। তারপর ঘরে এসে সঞ্চারী আর ভাস্করকে বলল, বাড়ির সামনে পুলিশের পাহারা রয়েছে, সাদা পোশাকে আছে, তোমরা কোনো চিন্তা করো না, আমি একটু বেরোচ্ছি। ভাস্কর, বাড়ি থেকে খুব একটা বেরোস না, প্রয়োজন হলে কলেজে কয়েকদিন ছুটি করে নে। ভাস্কর মাথা নাড়াতেই অনিরুদ্ধ বেরিয়ে গেল। আজ কিছু হলেও হতে পারে, অনির্বাণ বলেছে দুদিনের মধ্যে কিছু একটা হবে। বাসে করে গড়িয়াহাটে যাওয়ার জন্য রওনা দিল অনিরুদ্ধ। একটা গাড়ি কেনার শখ তার অনেক দিনের, তবে বিভিন্ন কারণে সেটা কেনা হয়ে ওঠে না। গাড়ি কিনলে গাড়িতে করে এখানে ওখানে যেতে হবে, আর বাইরেটা ভালোভাবে দেখা হবে না, আর একজন গোয়েন্দার পক্ষে সমস্ত কিছু দেখা কিন্তু প্রয়োজন। আর দ্বিতীয় কথা হলো যে সেটা গাড়ি কেনার মতো টাকা সে এখনো জোগাড় করে উঠতে পারেনি। কেস যে হাতে খুব একটা আসে তা নয়, দু তিন মাসে হয়তো একটা কেস। তাছাড়া সামন্তবাবু মাঝে মাঝে কেস নিয়ে আসেন, তবে তাতে সংসার চললেও টাকা জমিয়ে একটা গাড়ি কেনা হয়ে ওঠেনি এখনো পর্যন্ত। বাসের একটা সিটে বসে এইসবই ভাবছিল অনিরুদ্ধ। কি মনে হতে একবার পেছনের দিকে তাকাতেই বাসের একদম পেছনের দিকের একটা সিটে লোকটাকে বসে থাকতে দেখল। এবার কিন্তু লোকটাকে দেখে ভয় পেল না, তার বদলে লোকটার দিকে তাকিয়ে সামান্য হেসে মাথা নাড়াল। লোকটা বোধহয় তার এমন ভাব দেখে প্রথমে একটু অবাক হয়ে গেছিল, তারপরে কিন্তু লোকটার মুখেও দেখা গেল একটা হাসি, সেও ইশারায় মাথা নাড়াল। অনিরুদ্ধ মনে মনে ভাবল শুধু শুধু এই কটা দিন সে অপরাধীটা পিছনে লেগেছে ভেবে ভয় পেয়েছে, কিন্তু অপরাধী কি সত্যিই নেই?
যা ভেবেছিল ঠিক তাই। অনিরুদ্ধ যখন অমরেন্দ্র সান্যালের বাড়ির কাছাকাছি আসে, তখন দেখতে পায় তার বাড়ির সামনে আজ আর গাড়িটা দাঁড়িয়ে নেই। প্রতিদিন বাড়ি থেকে বেরিয়ে আসার সময় অনিরুদ্ধকে সামান্য ছদ্মবেশ ধরতে হয়, না হলে প্রতিদিন একটা লোক বাড়ির সামনে আসছে, সেখানে কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করছে, ব্যাপারটা দেখলে দারোয়ানদেরও সন্দেহ হবে। একটা বৃদ্ধ লোকের ছদ্মবেশ নিয়েছিল অনিরুদ্ধ। কলেজে পড়ার সময় বিভিন্ন নাটক চরিত্রদের পোশাক এবং মেকআপে অনিরুদ্ধ বেশ ভালোভাবে নিজের হাত পাকিয়েছিল। এতদিন পরে সেটা ভালোভাবে কাজে লাগল। এর আগেও দু একটা কেসে তার এই দক্ষতা কাজে লেগেছে, তবে খুব বেশি নয়। এই ছদ্মবেশটা খুবই প্রয়োজনীয়। বাস থেকে যখন অনিরুদ্ধ নামল, তখন রাস্তায় লোকজনের চলাচল বেশ হয়েছে। গাড়ি ঘোড়া আর লোকজনের শব্দে চারপাশটা যেন ভরে আছে। সেদিকে সে একবারও তাকালো না, একবার পেছনের দিকে তাকিয়ে সামনে হাঁটতে লাগলো। লোকটা তাকে অনুসরণ করে যাচ্ছে। অমরেন্দ্রর বাড়ির কাছাকাছি আসতেই লোকটাকে সামনের রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখা গেল। অনিরুদ্ধ একবার আস্তে আস্তে বলল, আজকে বোধহয় লোকটা কোথাও যাবে না, ভালোভাবে নজর রাখতে হবে আজকে। আমার মনে হয় আক্রমণটা বাড়িতেই হবে। আমারও তাই মনে হয়, এই কদিন নজর রেখে তো সেটাই মনে হয়েছে। কিন্তু বাড়ির ভেতরে তো কাজের লোক রয়েছে, কি করা যায় বলুন তো? বাড়ির ভেতরে তো ঢোকাও যাবে না, আর তাছাড়া এই একটা লোক মনে হয় এদিকে আসছে। আমাদের না ওই সামনের বড় বাড়িটার পেছনে গিয়ে দাঁড়ানো দরকার। আচ্ছা, সামনে ওই বড় বিল্ডিংটা তৈরি হচ্ছে, ওই বিল্ডিংয়ে উঠে যদি কিছুক্ষণ। লোকটার কথাটা অনিরুদ্ধর বেশ পছন্দ হলো। উল্টো দিকে দুটো বাড়ি পেরিয়ে একটা বিল্ডিং নতুন তৈরি হচ্ছে, তারপরেই যেন ইচ্ছে করে কাজ বন্ধ করে দিয়েছে কেউ। ওরা সদ্য বানানো নতুন সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠে গেল। দোতলার কাছে দাঁড়িয়ে বাড়িটার দিকে তাকিয়ে দেখতে লাগল। যে লোকটাকে আসতে দেখা যাচ্ছিল সে কিন্তু অন্য কোথাও গেল না, সোজা এদিক ওদিক তাকিয়ে এগিয়ে গেল তাদের দিকে। লোকটার একটা বেশ বড় লম্বাটে ব্যাগ রয়েছে, অনেকটা গিটার বা ওই জাতীয় কিছু থাকলে যেমন ব্যাগ থাকে ঠিক তেমনই। লোকটা ওদের অবাক করে দিয়ে এগিয়ে আসতে লাগলো এই বিল্ডিংটার দিকে। সঙ্গে সঙ্গে সুমিত বলে উঠল, এই লোকটা মনে এদিকেই আসছে, আমাদের কোথাও একটা লুকিয়ে পড়া দরকার। অনিরুদ্ধ বুঝতে পারলো পাশের লোকটা ঠিক কথাই বলছে, তাই সে তাড়াতাড়ি সিঁড়ির অন্য পাশে চলে গেল। যদিও প্রায় কয়েকটা দেওয়াল তৈরি হয়েছে, ছোট ছোট সেই দেওয়ালের কাজটা এগিয়ে দাঁড়ালো। এখানে জানলার মতো ছোট একটা ফাঁক থেকে বাইরেটা দেখা যায়। সেখানে দাঁড়িয়ে রইল ওরা, অনেকক্ষণ কোনো কথা নেই। লোকটা উঠে আসছিল, সে সত্যি সত্যি তাদের ওই তিনতলা এসে দাঁড়ালো। তারপর ওদেরই মতো একটা পাঁচিলের আড়ালে গিয়ে নিজের কাঁধের ব্যাগটা নামিয়ে রাখলো। ব্যাগটা নামাতেই বোঝা গেল ব্যাগটা বেশ ভারী। তারপর এদিক ওদিক তাকিয়ে ভালো করে দেখে নিল, সামনেটা ফাঁকা, সেখানে বোধহয় ব্যালকনি জাতীয় কিছু একটা আছে। তার একপাশে লোকটা ব্যাগটা নামিয়ে রেখেছিল। এবার ভেতরে এসে কিছুক্ষণ বসল। ওরা দুজন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, এখন বেরিয়ে নিচের দিকে নামতে গেলেই লোকটার সঙ্গে ওদের দেখা হয়ে যাবে, আর তাতে বিপদ না থাকলেও ওদের সমস্যা হতে পারে। অনিরুদ্ধ আস্তে আস্তে বলল, এখন কি করি বলুন তো? লোকটা তো এখানে এসে বসল, আমাদের এখানে কিছুক্ষণ থাকা দরকার। লোকটা কিন্তু এদিককার নয়, নতুন, আর আজই কিন্তু ওই লোকটার ওপর আক্রমণ হওয়ার কথা রয়েছে, আজ না হয় কাল। অনিরুদ্ধ মনে মনে ভাবল তার পাশের লোকটা ঠিকই বলছে, সত্যি তো এই লোকটা এখানকার নয়। এতদিন সে এখানে এসছে, লোকটাকে কখনো দেখেনি, আর তাছাড়া এমন একটা অর্ধ সমাপ্ত বিল্ডিংয়ের ছাদে লোকটা কি করতে এলো? এদিকে সুমিত ভাবতে লাগলো এই লোকটাকে সে আগে যেন কোথায় দেখেছে, কোথায় দেখেছে এটা ভালো করে মনে করতে পারল না, কিন্তু যেন মনে হলো লোকটার ছবি সে দেখেছে। লোকটার মাথায় একটা টুপি ছিল, চোখে চশমা, সেগুলো ততক্ষণে খুলে ফেলেছিল লোকটা, আর খুলে ফেলতেই সুমিতের সে কথাটা মনে হয়েছিল। কিন্তু বারবার সে ভাবতে লাগলো তাকে কেন অনির্বাণ স্যার এই লোকটার সঙ্গে পাঠিয়েছে, যার পাশে এসে বসে রয়েছে সে আসলে কি? অনির্বাণ তাকে নজর রাখতে বলেছিল এবং বলেছিল আরও একজন নজর রাখবে, ততক্ষণ সে লোকটার কাছে যাবে না,
এই অমরেন্দ্র সান্যালের বাড়ির ওপর নজর রাখার সময়ও সে মাঝে মাঝেই লোকটাকে এই দিকে দেখেছে। কিন্তু ওই যে লোকটা ব্যাগে নিয়ে একদম ব্যালকানির কাছে গিয়ে দাঁড়িয়েছে, ওই লোকটাকে সামনাসামনি দেখেনি, তাকে দেখেছে ছবিতে। একটানা লোকটা বেশ কিছুক্ষণ পাঁচিলের এক পাশেই বসে রইল, সেখানে বসেই সিগারেট খেতে লাগলো। সত্যি বলতে অনিরুদ্ধর একটু সিগারেট খাওয়ার ইচ্ছে হচ্ছিল, কিন্তু এই সময় সিগারেট খাওয়া যাবে না, তাহলে লোকটা বুঝতে পারবে যে ওরা এখানে রয়েছে। দেখতে দেখতে প্রায় দুপুর পর্যন্ত গড়িয়ে গেল। অনিরুদ্ধ আর সুমি দুজনের হাতে ঘড়ি রয়েছে, পকেটে মোবাইল রয়েছে, কিন্তু মোবাইল সাইলেন্ট করা, যাতে চট করে ওদের সমস্যায় না পড়তে হয়। একভাবে অনেকক্ষণ বসেছিল, কিন্তু তারপরে লোকটা যখন উঠে দাঁড়ালো তখনই ওদের সম্বিত ফিরল। লোকটা হাতের ঘড়িতে সময় দেখে নিয়ে ব্যাগটা ভেতরে নিয়ে এলো। তারপর সেই লম্বা ব্যাগটা থেকে যেগুলো বেরোলো সেগুলো দেখে অনিরুদ্ধ আর সুমিতের চোখ যেন কপালে উঠে গেল। একটা বন্দুক, ছোটোখাটো যে কোনো বন্দুক নয়, এমন বন্দুক দিয়ে অনেক দূর থেকে লক্ষ্য ভেদ করা যায়, কিন্তু এই বন্দুকটার রেঞ্জ খুব একটা বেশি নয়। লোকটা যে একজন প্রফেশনাল শুটার তা ভালোভাবেই বোঝা যায়। আর সেই কথাটা ভাবতে গিয়ে সুমিতের মনে পড়ে গেল লোকটার কথা, এর ছবি সে কয়েকবার কয়েকটা থানার দেওয়ালে দেখেছে। লোকটা যে কি করতে চাইছে সেটা বুঝতে তার আর দেরি হলো না। ঠিক সেই সময় অমরেন্দ্র সান্যাল বোধহয় দুপুরের খাওয়া দাওয়া সেরে একবার ব্যালকানির কাছটায় এসে একটা সিগারেট খান, মাত্র 5 মিনিটের ব্যাপার। আর সেই সময়ের আগেই কিন্তু লোকটা তার বন্দুক তৈরি করে ফেলল এবং দেওয়ালের একপাশে সরে এসে ওই সামান্য জায়গাটুকুর মধ্যে দিয়ে লোকটা ওই ব্যালকানির ছোট্ট জায়গাটার দিকে বন্দুক তাক করে রাখলো। আর তারপরে নিজের পকেট থেকে মোবাইলটা বের করলো। হ্যালো, আমি তৈরি, এখন একবার বাইরে বের হলেই হয়। এখনই বেরোবে বলছো? ঠিক আছে, আমি তৈরি। লোকটা মোবাইলটা আবার পকেটে ঢুকিয়ে রাখলো, তারপরে বন্দুকটা নিয়ে একদম আড়ালে চলে গেল, যাতে বাইরে থেকে কেউ তাকে সহজে দেখতে না পায়। তার লক্ষ্য ওই ব্যালকানির দিকে। এদিকে অনিরুদ্ধ আর সুমিত কি করবে বুঝতে পারছিল না। একবার মনে হলো লোকটার কাছে গিয়ে ঝাঁপিয়ে ধরবে, তারপর মনে হলো অপেক্ষা করে দেখা দরকার লোকটা আসলে কি করতে চাইছে। তাই সুমিত ফিসফিস করে বলল, মনে হচ্ছে লোকটা অমরেন্দ্রবাবুকে মারার জন্য এখানে এসেছে। এখান থেকে গুলি চালালে যদি শব্দ না হয় তাহলে চট করে লোকটাকে ধরা যাবে না, আর পেছনের দিকে রাস্তাটা দিয়ে সে সোজা বড় রাস্তায় চলেও যেতে পারে। কিন্তু লোকটা কি করে জানলো যে এই সময় অমরেন্দ্র সান্যাল ব্যালকনির কাছে সিগারেট খেতে আসে? আমরা যেভাবে লোকটাকে ফলো রেখেছি সেভাবে অন্য কেউও মনে হয় ফলো রেখেছে। এই কথায় কেমন যেন একটা খটকা লাগলো। আমাদের মতো যদি কেউ ফলো রাখে তাহলে তাকে আমরা দেখতে পেলাম না কেন? কথাটা শুনে সুমিতের কেমন যেন খটকা লাগলো। বেশ কয়েকদিন ধরে সে এই লোকটার ওপর নজর রেখে চলেছে, তাছাড়া তার পাশের লোকটিও সেই একই কাজ করছে, তাহলে তাদের চোখ এড়িয়ে নজরটা রাখবে কে? হঠাৎ করে সুমিত অনিরুদ্ধর দিকে তাকালো। অনিরুদ্ধ মুখে সামান্য হাসি নিয়ে বলল, বাইরে থেকে নয়, ভেতর থেকে কেউ একজন খবরটা দিচ্ছে। তার মানে অমরেন্দ্র সান্যালের বাড়ির কোনো কাজের লোক? তাছাড়া আর কিছু হতে পারে না। অমরেন্দ্র সান্যালের একটি ছেলে আছে, সে এখানে থাকে না, সে থাকে বাইরে, তাহলে আর কে করবে কাজটা? ততক্ষণে ঘড়ির কাঁটা আস্তে আস্তে 3টের দিকে এগিয়ে যাচ্ছে। লোকটাও তৈরি, অপেক্ষা করছে অমরেন্দ্র সান্যালের বাইরে বেরিয়ে আসার জন্য। ঠিক 3টে থেকে ঘড়ির কাঁটার 1 মিনিটে পৌঁছেছে, সঙ্গে সঙ্গে ব্যালকানির দরজাটা খুলে অমরেন্দ্র সান্যাল বাইরে বেরিয়ে এলেন। তারপর ব্যালকানির কাছে দাঁড়িয়ে একটা সিগারেট জ্বালিয়ে ধোঁয়া ছাড়তে লাগলেন। ঠিক তখনই সামনের লোকটা বন্দুকটার উপরে হাত রেখে মাথাটা ঢুকিয়ে সেই ফিঙ্গারের কাছে হাত রাখতে যাবে, ঠিক তখনই তার মাথার কাছে কেউ একটা এসে পিস্তল চেপে ধরল, বলল, বন্দুক থেকে হাতটা সরাও, নইলে। লোকটা যেন তৈরি ছিল, সঙ্গে সঙ্গে নিচে বসে থেকে হাঁটু মুড়ে পা দিয়ে একটা লাথি মারল সুমিতের পায়ের কাছে। তাতেই সুমিত সামান্য সময়ের জন্য নড়ে গেলেও সে উঠে পেছনের দিকে ছিটকে যাওয়ার চেষ্টা করল। ঠিক তখনই অনিরুদ্ধর একটা হাত এসে পড়ল সেই লোকটার গলার কাছে। গলার কাছে আঘাতে লোকটা ছিটকে গেলেও বেশ বোঝা গেল এইসবে সে অভ্যস্ত।
তাই সঙ্গে সঙ্গে এগিয়ে এসে নিজের পায়ের কাছ থেকে একটা ছুরি বের করে আনল। তারপর সেই ছুরিটা অনিরুদ্ধ ঠিক গলার কাছ থেকে লক্ষ্য করে হাওয়ায় ভাসিয়ে দিল। অনিরুদ্ধ মাথাটা কোনো রকমে পেছনের দিকে ঝুঁকিয়ে ছুরিটার আঘাত থেকে পিছিয়ে গেল এবং সঙ্গে সঙ্গে অনিরুদ্ধ নিজের ডান পাটা শটাং বাড়িয়ে দিল বন্দুকধারী সেই লোকটার দিকে। লোকটা প্রচণ্ড জোরে তার তলপেটে বুট পরা একটা পায়ের লাথি অনুভব করল। আচম্বিতে সে ছিটকে গেল দেওয়ালের কাছে। সঙ্গে সঙ্গে সুমিত পেছন থেকে এসে জড়িয়ে ধরল লোকটাকে। তার হাতে ছুরিটা নিচে পড়ে গিয়েছে ততক্ষণে। লোকটার দুটো হাত পিছমোড়া করে ধরে থাকার জন্য লোকটা কিচ্ছু করতে পারল না। নিজের মাথা দিয়ে বারবার ধাক্কা মারতে লাগলো পেছনের দিকে। সঙ্গে সঙ্গে সুমিত বলল, তাড়াতাড়ি তাড়াতাড়ি করুন, মুখটা আর পা দুটো বাঁধতে হবে। এগিয়ে গেল অনিরুদ্ধ ব্যাগে কিছু আছে নাকি দেখার জন্য। ব্যাগে একটা দড়ি, একটা পিস্তল ছাড়া আরও অনেক কিছু পাওয়া গেল। সেই দড়ি দিয়ে লোকটার হাত পা বাঁধা হলো। লোকটার মুখটা খোলা রেখে তাকে দেওয়ালের এক পাশে বসিয়ে রাখল ওরা। এটুকুর মধ্যেই অনেকটা সময় কেটে গেছে। ওদিকে অমরেন্দ্র সান্যাল সিগারেট খেয়ে আবার ঘরে ঢুকে গেছে। সে জানতেও পারল না মাত্র কয়েক সেকেন্ড দেরি হলেই তার প্রাণ চলে যেত আজ। সত্যি করে বল, তোকে কে পাঠিয়েছে? তাছাড়া তুই একজন ওয়ান্টেড ক্রিমিনাল, তুই কোন সাহসে এভাবে বাইরে ঘুরে বেড়াচ্ছিস? একবার আমার হাত আর পাটা খুলে দে, তারপরে তোকে দেখাচ্ছি আমি কোন সাহসে বাইরে ঘুরে বেড়াচ্ছি। তোদের দুজনকে আমি একা হাতে মারতে পারি। কথাটা শুনে দেওয়ালের কাছে আচসোয়া হয়ে থাকা লোকটার পেটের কাছে একটা লাথি মারল সুমিত। তারপর বলল, বল তোকে কে পাঠিয়েছিল? তোর কি সত্যি মনে হয় তুই এভাবে আমায় জিজ্ঞাসা করবি আর আমি তোকে বলে দেব আমাকে কে পাঠিয়েছিল? জিজ্ঞাসা করতে করতে তুই হাঁপিয়ে যাবি, তারপরেও আমি বলবো না। এখানে যদি না বলিস তাহলে থানায় গিয়ে থার্ড ডিগ্রি দিয়ে তোর মুখ থেকে কথা বের করে নেব। আর যদি বলি এখান থেকে থানায় যাওয়ার আগেই আমি ঠিক তোদের হাত থেকে বেঁচে বেরিয়ে যাব? তুই কি মনে করেছিস এখানে আমি একা এসেছি? দম থাকলে একবার আমায় নিয়ে বাইরে বেরিয়ে দেখ। লোকটার কথা শুনে কিন্তু এবার সুমিত একটু চমকাল। আসলে এখানে সে একাই এসছে, তার সঙ্গে রয়েছে বলতে ওই লোকটা যার ওপর সে নজর রেখে চলেছিল এই কদিন। আজ তার সঙ্গেই কাজ করছে বটে, কিন্তু লোকটার সম্পর্কে তার খুব একটা ধারণা নেই। কিন্তু তার সামনে যে পড়ে রয়েছে সে একজন ওয়ান্টেড ক্রিমিনাল। এর আগেও এমন কাজ সে অনেকবার করেছে। তাছাড়া তার নামে অনেকগুলো খুনের কেস ঝুলছে। কিন্তু ওপর মহলের কিছু রাজনৈতিক নেতাদের হাত লোকটার ওপরে থাকার জন্য তাকে ধরেও ধরতে পারছিল না পুলিশ। ওটার কথা শুনে সুমিতের মাথাটা গরম হয়ে গেল। বলল, তোরা পুলিশকে কি ভাবিস বলতো? কিছু পুলিশ আছে কিন্তু তাদের জন্য তোরা সবাইকে এক ভেবে ফেলিস, তাই না? তোকে আমি আজ এখান থেকে নিয়ে যাবই, যদি না নিয়ে যেতে পারি তাহলে আমি আজই পুলিশের চাকরি ছেড়ে দেব। লোকটা হেসে উঠল। তার হাসি শুনে এগিয়ে গিয়ে সুমিত তার গালের কাছে একটা জোরে চড় মারল। লোকটার মুখের এক পাশ ফেটে রক্ত বেরিয়ে এলো। সেইভাবেই লোকটা হাসতে হাসতে বলল, মেরে নে আমার হাত পাটা একবার খোলুক, আর তারপর তোকে আর এই স্কাউন্ডেলটাকে যদি মারতে না পারি তাহলে বল তোর নামটা বল। লোকটা আবার হাসলো, পকেট থেকে মোবাইলটা বার করে কাকে যেন ফোন করছে। অনিরুদ্ধ বলল, কিন্তু বাইরে তো সত্যি ওদের লোক থাকতে পারে, তাহলে আমরা ওকে এখান থেকে নিয়ে যাব কি করে? আপনি চিন্তা করবেন না, আমি অনির্বাণদাকে এখনই ফোন করছি, অনির্বাণদা সমস্ত ব্যবস্থা করবে। এই কথা শুনে অবাক হয়ে অনিরুদ্ধ বলল, অনির্বাণ আপনার দাদা হয়? না মানে ঠিক দাদা নয়, আসলে আমি ইন্সপেক্টর দেবাঙ্গীর সঙ্গে কাজ করি, আর এই ব্যাপারটায় অনির্বাণ স্যার আমায় আর ম্যাডামকে একসাথে কাজে লাগিয়েছে, তাই আর কি দাদা বলে ডাকি। অনির্বাণ আমার কলেজের বন্ধু, সে আমায় কেন কাজে লাগিয়েছে সেটা আমি এখনো ঠিক বুঝতে পারছি না। লোকটা আবার হেসে উঠে একবার চিৎকার করে রক্ত মাখা থুতু ফেলে বলল, তোদের আলাপ পরিচয় শেষ হলে আমায় নিয়ে চল, রাস্তায় সবাই অপেক্ষা করছে, আমায় ওরা ঠিক নিয়ে যাবে, তারপর আবার তোদের মারতে হবে, কত কাজ। আবার সুমিত এগিয়ে গিয়ে বুটের একটা লাথি মারল লোকটার মুখে, আর তাতেই তার মাথাটা গিয়ে ধাক্কা খেলো দেওয়াল। লোকটা কিন্তু তখনও হাসছে। অনিরুদ্ধর কেমন যেন একটা লাগলো, এর আগে সে বিভৎস খুন দেখেছে, অপরাধী দেখেছে, কিন্তু এই লোকটা কেমন যেন। অনির্বাণ মাঝে মাঝে বলতো,
দেখবি কিছু কিছু পাক্কা শুয়োর মাঝে মাঝে বেরিয়ে আসে আমাদের এই পৃথিবীতে। তাদের দেখতে ঠিক মানুষের মতো হয়। তুই কিছু বুঝতে পারবি না, তাদের সামনে গেলে গা থেকে শুয়োরের গন্ধ পাবি না, তোর সামনে এসে ওরা শুয়োরের মতো ডাকবে না। কিন্তু একটা জায়গাতেই তাদের সঙ্গে মানুষের পার্থক্য, তাদের মনে দেখবি শুয়োরের থেকেও বেশি প্যাঁচ। এরকম মানুষরূপী শুয়োরের জন্যই আমাদের পৃথিবীর এমন অবস্থা। লোকটার দিকে তাকিয়ে অনিরুদ্ধ সত্যি সেই কথাটাই মনে হলো। ততক্ষণে সুমিত মোবাইলে অনির্বাণকে পেয়ে গেছে। সংক্ষেপে গোটা ব্যাপারটা বলে সুমিত বলল, স্যার লোকটা যেভাবে বলছে তাতে মনে হচ্ছে ওই লোকটার আশেপাশে সত্যি কেউ আছে, তাছাড়া আমরা তো। অপর প্রান্ত থেকে অনির্বাণ বলে উঠল, আরে সুমিত কিছু করবে না, তুমি একটা কাজ করো, তুমি ওখানেই অপেক্ষা করো, আমি পুলিশের গাড়ি পাঠাচ্ছি, তবে সাবধান, সামলে। হ্যাঁ কেন অনির্বাণ দা, সামলে কেন? এর আগে প্রায় 6টা খুনের কেস মাথায় চলছে, তাছাড়া কলকাতা শহরে বেশ কিছু শুটিং এর সঙ্গে ওর নাম জড়িয়ে আছে। কোনো সুযোগ ওকে দেওয়া যাবে না। ওর হাত পা ভালো করে আর ওর মুখ চোখ ভালো করে বেঁধে ফেলো, আর তার আগে ভালো করে পরীক্ষা করে নাও শরীরের কোথাও কোনো অসুবিধা আছে নাকি, এমনকি মুখের ভেতরটা দেখে নাও, শুয়োরের বাচ্চাগুলোকে কোনো বিশ্বাস নেই। সুমিত ফোনটা রাখতে অনিরুদ্ধ বলে উঠল, কি বললে অনির্বাণ? বলল পুলিশ পাঠাচ্ছে, তবুও লোকটাকে একটু সাবধানে রাখতে, তার মুখ চোখ সমস্ত কিছুই বেঁধে দিতে। তোদের মাথার উপরে যে রয়েছে তাকে বলে দিস, আমার যদি কোনো ক্ষতি হয় তাহলে গোটা কলকাতায় আগুন জ্বলবে। এতক্ষণ অনিরুদ্ধ চুপ করে দাঁড়িয়ে সমস্ত কিছু দেখছিল, এবার আর সহ্য করতে পারল না। সে এগিয়ে গিয়ে লোকটার ছুরিটা তুলে নিয়ে তার গলার কাছে ধরে বলল, একদম চুপ, তখন থেকে কথা বলছিস, আর একটাও কথা বললে না এই ছুরিটা দিয়ে গলার নলি নামিয়ে দেব। সুমিত কিন্তু বেশ আনন্দ পেল, সে এতটা আশা করেনি। ভেবেছিল লোকটা গোয়েন্দা হোক আর যাই হোক একটু শান্ত, একটু চুপচাপ ধরনের, অন্তত এতক্ষণ তার ব্যবহার দেখে তো সেটাই মনে হয়েছে। কিন্তু লোকটার সামনে বসে তার চোখের দিকে চোখ রেখে কথাগুলো বলল অনিরুদ্ধ। লোকটাও কেমন যেন ভেবেছিল, সে ভেবেছিল ওই সামনে দাঁড়িয়ে থাকা সুমিতকে কব্জা করতে পারলেই হলো, ওই লোকটাকে কব্জা করা বেশি কঠিন হবে না। কিন্তু তার হাতের ছুরিটা গলার কাছে যেন শির শির করে ঠেকেছিল। তারপরেই সুমিত তার চোখ আর মুখ বেঁধে ফেলল, তারপর অপেক্ষা করতে লাগলো পুলিশের গাড়িটা আসার জন্য। বেশ কিছুক্ষণ পর একটা সাদা রঙের মারুতি এসে থামল বাড়িটার নিচে। গাড়িটা থেকে দুজন বেরিয়ে এলো। সুমিত ব্যালকানির কাছে এসে দাঁড়িয়েছিল, হাতের ইশারা করল সে। তাদের মধ্যে একজনকে চিনতে পেরেছে। একজন লোক উপরে উঠে এসে দেখল সেই লোকটাকে, তারপর আরেকজনকে ডেকে আনল। ততক্ষণে সন্ধে হতে শুরু করেছে, অন্ধকারে কাজটা সহজ হবে। তাড়াতাড়ি ওই লোকটাকে তুলে নিয়ে গিয়ে গাড়ির পেছনের দিকে রাখল। অনিরুদ্ধ সুমিত দুজনেই উঠে বসল গাড়িতে। চারজন লোককে পাঠিয়েছে অনির্বাণ, একজন ছিল ড্রাইভার, সে গাড়িতে উঠে বাকি লোকগুলোকে সংক্ষেপে গোটা ব্যাপারটা বুঝিয়ে দিল, তারপর গাড়িতে হেলান দিল। সত্যি এতদিন ধরে এইভাবে যে ব্যাপারটা ঘটে চলেছে। গাড়ি চলতে চলতে অনিরুদ্ধ একবার বলল, কিন্তু লোকটা যে বলেছিল তার লোকেরা আশেপাশেই রয়েছে, আমাদের এত সহজে যেতে দেবে না। আমাদের ভয় দেখানোর জন্য বলছিল হয়তো, এসব লোকেরা এমনটাই করে। এই এখন আমাদের ওপর আক্রমণ করবে কে? তাছাড়া এই গাড়িতে যে ওকে নিয়ে যাওয়া হচ্ছে এটাই বা কেউ বুঝবে কিভাবে? এটা তো আর পুলিশের গাড়ি নয়, এটা তো একটা সাদা মারুতি। সুমিতের কথাটা শেষ হলো না, ঠিক তার আগে একটা গুলি যেন কোথা থেকে এসে তাদের গাড়ির একপাশে লাগলো, আর সঙ্গে সঙ্গে গাড়ির ড্রাইভারের তৎপরতায় গাড়িটা তারা সোজা করে নিল, না হলে এক্ষুনি পাশের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে যেত। পিছনের একজন বলে উঠল, আমাদের পেছনে একটা লাল রঙের গাড়ি আছে, সেই গাড়িটা থেকেই একজন গুলিটা করেছে। আমার পাশে অনেক লোকজন রয়েছে, এখানে গুলি ছুড়লে যে কারোর লাগতে পারে। একটা কাজ করো, গাড়ির গতি বাড়াও। গাড়ির গতি বাড়ল, কোনো রকমে পাশের গাড়িগুলোকে টিক্কা দিয়ে ওদের গাড়িটা এগিয়ে যেতে লাগলো সামনের দিকে। কিন্তু পেছনের লাল গাড়িটাও ঠিক ততটা স্পিডে এগিয়ে আসছে পেছনে। আসার সময় লাল গাড়িটা একটা গাড়িকে টক্কর মারল। সুমিত রাগী গলায় বলল, নেহাত রাস্তায় লোকজন বেশি রয়েছে, নাহলে এখনই। অনিরুদ্ধ তাকিয়ে দেখল রাগে সুমিতের দাঁত কড়মড় করছে, কিন্তু অনিরুদ্ধ অন্য একটা কথা ভাবছে, লোকগুলো সত্যিটা জানতে পারলো কি করে?
যে এই গাড়িতেই ওরা ওই শুটারটাকে নিয়ে যাচ্ছে। খবরটা ওদের কে দিল? প্রথমে ওই অমরেন্দ্র সান্যাল, যে লোকটা 3 মিনিটে ব্যালকনির কাছে এসে সিগারেট খায়। সেই খবরটা অপরাধীরা পেয়ে গেল। তাছাড়া এখানে ওই লোকটাকে ওরা দুজন মিলে ধরেছিল, একমাত্র খবরটা ওরা দিয়েছিল অনির্বাণকে। তারপরেই তো অনির্বাণ লোক পাঠিয়ে দিল। তাহলে ওই লোকগুলো খবরটা পেল কী করে? হঠাৎ করে একটা অদ্ভুত সম্ভাবনা মাথায় এলো অনিরুদ্ধ। একবার সুমিতের দিকে তাকিয়ে দেখল, সে পেছনের দিকে তাকাচ্ছে। পেছনের সিটের লোকগুলো কাঁচের ফাঁক দিয়ে পেছনের লাল গাড়িটার দিকে লক্ষ্য রাখছে। অনিরুদ্ধর মনে একটা অদ্ভুত সম্ভাবনা উদয় হলো। তাহলে অনির্বাণ নিজেই এই সমস্ত কিছু করাচ্ছে না তো? অনির্বাণই তো বলেছিল এমন কিছু একটা হতে চলেছে যাতে গোটা কলকাতা কেঁপে উঠবে। তাহলে অনির্বাণ ইচ্ছে করেই লোকটাকে দিয়ে ওই অমরেন্দ্র সান্যালকে খুন করাবার চেষ্টা করেনি তো? কারণ অমরেন্দ্র সান্যালকে ওরা কেন বাঁচাতে চাইবে সে কথাটা তো এখনও ওরা ভালোভাবে জানে না। কিন্তু যদি সেটাই হয় তাহলে অনিরুদ্ধকে তার ওপর নজর রাখার জন্য পাঠাবে কেন? তাহলে কি হঠাৎ করে অনিরুদ্ধর কি মনে হতে সে বলল, আচ্ছা আপনার কি এটা মনে হয় না এই মুহূর্তে অমরেন্দ্র সান্যাল অসুরক্ষিত অবস্থায় রয়েছে? তার বাড়িতে গাড়িটা নেই, অর্থাৎ বডিগার্ডগুলো তার গাড়িতে নেই, শুধুমাত্র 2 জন দারোয়ান রয়েছে। সন্ধ্যের দিকেও তো তিনি একবার এই ব্যালকনির কাছে এসে দাঁড়ান, তখন? অনিরুদ্ধর কথা শুনে সুমিতের মুখটা হাঁ হয়ে গেল। লোকটা তো সত্যি কথাই বলছে। যদি এই ফাঁকে অন্য কেউ গিয়ে লোকটাকে খুন করে, মানে গোটা ব্যাপারটা যদি একটা আগে থেকে বানানো পরিকল্পনা হয়ে থাকে। কথাটা ভেবেই সুমিত বেশ অবাক হয়ে গেল। সে দ্রুতভাবে চলতে থাকা গাড়িটার মধ্যেই মোবাইলটা বের করে নেয়। সে আবার অনির্বাণকে ফোন করতে লাগলো, কিন্তু অনির্বাণ ফোন ধরল না। অনিরুদ্ধর উদ্ধশ্বাসে প্রশ্ন করল, ধরছে না তাই তো? আচ্ছা আপনার কি মনে হয় অনির্বাণ এই সমস্ত কিছু করাচ্ছে না তো? ওই লোকটাকে মারার পেছনে আসল হাত অনির্বাণের নয় তো? কথাটা শুনে সুমিত বেশ অবাক হলো, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও একটা কথা তার মাথায় এলো। প্রয়োজনে অনির্বাণ সব কিছু করতে পারে, সব কিছু। ঠিক তখনই পেছন থেকে ছুটে আসা একটা গুলি এসে লাগলো পেছনের কাঁচের ওপর, আর সঙ্গে সঙ্গে কাঁচটা ঝনঝন করে পড়ে গেল। পেছন থেকে একজন পুলিশ এবার একটু চমকে বলে উঠল, এবার যদি গুলি না চালেই তাহলে তো? সুমিত দাঁতে দাঁত চেপে উত্তর দিল, শালা এবার গুলি চালাতেই হবে। কথাটা বলে সে নিজের কোমর থেকে পিস্তল বার করল। বাকি পুলিশেরাও পিস্তল বার করে পেছনের দিকে তাক করল। শুধু অনিরুদ্ধ যেন নিজের মনেই বলে উঠল, এই সময় অমরেন্দ্র সান্যালের যদি কোনো ক্ষতি হয়ে যায়। এদিকে ঠিক সেই সময় একটা লোক হাঁটতে হাঁটতে এগিয়ে গেল বড় রাস্তা থেকে ছোট রাস্তার দিকে। অমরেন্দ্র সান্যালের বাড়িটা ঠিক যেখানে সেইখানে। প্রায় 7টার একটু পরেই আবার ব্যালকানির কাছে এসে দাঁড়ালো অমরেন্দ্র সান্যাল। সে এখন একটা সিগারেট খায়। লোকটা সামনের দিকে এগোতে এগোতে দেখতে পেল অমরেন্দ্র সান্যাল ব্যালকানির কাছে এসে দাঁড়িয়েছে। একবার চোখ তুলতেই সামনের দিকে তাকিয়ে দেখল, তারপর আস্তে আস্তে তার পকেটে সে হাত ঢোকালো।